বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুরের জাগরণী সংঘের কালী পুজোর উদ্বোধন হয়। এবছর এই পুজো 52তম বর্ষে পদার্পণ করল। তাদের থিম শ্যামা এলো বঙ্গে। মণ্ডপে থাকছে পঞ্চকালী। অন্যতম বর্ষ ছোট নীলপুর জাগরণী সংঘে আজকে আমাদের কালী পুজোর ওপেনিং হলো। এখানে প্রথমেই আমরা নিরাপত্তা পালন এবং আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে মাল্যদান করে আমাদের নিরাপত্তা পালন করলাম, যেহেতু আজকে উনি মারা গেছেন। তো আজকে আমাদের দুঃখের দিন। তো আমাদের উদ্বোধনের আগে আমরা এই নিরাপত্তা পালন করলাম এবং আমাদের আজকে এই যে থিম জাগরণী ক্লাবে সেটা হলো পঞ্চকালী এবং প্যান্ডেল শ্যামা এলো বঙ্গে। তো এটা আমাদের 52তম বর্ষ এবং এলাকার মানুষদের কম্বলও বিতরণ করা হলো। ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদার জানান, এদিন দুস্থদের কম্বল বিতরণ করা হয়। তুমি তো প্রণাম করতে মাস্টার। একটু প্রণাম করে আমাদেরকে তার প্রতি শ্রদ্ধা জানা। এছাড়াও প্রয়াত প্রাক্তন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, সহ প্রশাসক দ্বয় আইনুল হক ও আলপনা হালদার, শঙ্খ শুভ্র ঘোষ, পল্লব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 13নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জাগো বাংলা বুক স্টল এখানে ওপেন করলাম এবং এই পুজো মণ্ডপে নীলপুরে অগ্রণী সংঘ ক্লাবে যে কালী পুজো হয় এখানে, এবং আমরা প্রথমেই কর্মসূচি আমাদের এই উদ্বোধনের আগেই আমরা আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় মারা গেছেন ওনার মাল্যদান করলাম এবং আমরা নিরাপত্তা পালন করলাম, দিয়ে আমাদের এই বুক স্টল ওপেন হয়েছে। এছাড়াও এদিন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়নের পুজোর উদ্বোধন হয়। এখানে যে কালী পুজোটি আয়োজন করা হয়েছে এখানে আসতে পেরে আমি সত্যিই খুব গর্বিত যে আপনারা আমাকে এই বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শ্রী শ্রী শ্যামা পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছে
জয়ীন বাহিনীর সভাপতি রবীন নন্দী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি। তার অন্তিম যাত্রায় সাহিত্য তুমি মা শ্যামা, সারা বিশ্বকে করোনার মহামারী থেকে মানুষকে বাঁচার সুযোগ করে দাও। সমস্তভাবে তিনি সাপ্লাই দিয়ে যাচ্ছেন, আপনারা সকলে ভালো থাকুন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।